সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল হচ্ছে। পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আলিরেজা সিদ্দিকী বলেন, যেহেতু সংসদ নেই, মন্ত্রী ও এমপি কেউ এখন পদে নেই, তাই তাদের পাসপোর্ট বাতিল হচ্ছে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু করতে পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন সরকার গঠনের পর মন্ত্রী ও সংসদ সদস্যরা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, সচিব পদমর্যাদার কর্মকর্তারাও এই পাসপোর্ট পেয়ে থাকেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 8 আগস্ট শপথ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে বিগত সরকারের মন্ত্রী, এমপি, যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছে, তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। লাল পাসপোর্ট সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পেয়ে থাকেন। এর পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তা ও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও লাল পাসপোর্ট পেয়ে থাকেন। এ মুহূর্তে কত সংখ্যক লাল পাসপোর্ট রয়েছে তা বলতে পারেননি সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আলিরেজা সিদ্দিকী। তবে তিনি জানান, যারা এখন পদে নেই শুধু তাদের লাল পাসপোর্টই বাতিল হবে, আর যারা পদে আছে তাদের লাল পাসপোর্ট থাকছে। সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেহেতু পদে নেই, তাই তার লাল পাসপোর্টও বাতিল হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা 5 আগস্ট ভারতে যান। তখন থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে আছেন সে বিষয়ে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শেখ হাসিনার যে পাসপোর্ট রয়েছে সেটি সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়া ভারতে অবস্থান করতে পারেন। 2018 সালে 15 জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। তাতে উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়। ওই পাসপোর্টের সুবাদে শেখ হাসিনা ভিসা ছাড়া ভারতে অবস্থান করছেন। তিনি দেশ ছেড়েছেন 17 দিন আগে, আরও 28 দিন তিনি ভিসা ছাড়া সেখানে অবস্থান করতে পারবেন। তবে সময়ের আগে যদি তার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায় তাহলে তাকে বিকল্প চিন্তা করতে হবে, একই সঙ্গে ভারতকেও এ নিয়ে চিন্তা করতে হবে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।